হ্যালো প্রিয়া নাই হোপ আপনারা সকলে ভালো আছেন আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনাদেরকে ডিটেলসে বলবো তার আগে আপনারা অবশ্যই আপনার জেলার নামটা কমেন্টে জানিয়ে দেবেন তাহলে কি হবে আপনার জেলার যে সমস্ত চাকরির আপডেটগুলো আসবে আমরা নিশ্চয়ই ভিডিও আকারে পৌঁছে দেবো আপনাদের কাছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বলা হচ্ছে কোভিড নাইন্টিন আর্জেন্ট ভ্যাকেন্সি এখানে এবং এখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট যেদিন আসবে তার চব্বিশ ঘন্টার মধ্যে জয়নিং করার কথা বলা হয়েছে এখানে স্পষ্ট করে এবং এখানে দেখুন কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন লাস্ট ডেট কী আছে সমস্ত প্রসিডিওরটা আপনাদেরকে ডিটেলসে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখানে দেখুন ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রামের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এখানে ছাব্বিশ এগারো দু হাজার একুশে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে দেখুন একটি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসিডিউরটাকে কমপ্লিট করা হবে ওয়াক ইন ইন্টারভিউটা হবে নয় ডিসেম্বর দু হাজার একুশে এবং এখানে কী কী পোস্ট আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোয়ার্ডিনেটর পোস্ট আছে তিনটে ভ্যাকেন্সি আছে এসসিদের জন্য একটা ইউআরদের জন্য দুটো ইউআর বলতে জেনারেলদের জন্য পোস্ট গ্রাজুয়েট অথবা ডিপ্লোমা ডিগ্রি ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অথবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে তারপরে বলা হচ্ছে এমএস অফিসে প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগছে তারপরে যেটা বলা হচ্ছে এজ একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে বয়সের হিসাবটা করবেন এক এক দু হাজার একুশের ভিত্তিতে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে এবং তারপরে দেখুন একাডেমিক কোয়ালিফিকেশনস এক্সপিরিয়েন্স কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশানস প্রসিডিওরটাকে কমপ্লিট করা হবে তারপরে কী আছে ডেটা এনটি অপারেটর এখানে দেখুন তিনটে ভ্যাকেন্সি আছে একটা হচ্ছে এসসিদের জন্য আর দুটো হচ্ছে ইউরদের জন্য এবং এখানে গ্রাজুয়েশান পাস করতে হচ্ছে এবং তার সঙ্গে অ্যাটলিস্ট ওয়ান ইয়ার্সের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে কম্পিউটারের উপরে টেকনিক্যাল নলেজের মধ্যে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো লাগবে এবারে এমএস এক্সেল যারা সম্পূর্ণ বিনামূল্যে শিখতে চান তাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও আছে আপনারা এক্সেলটা বাড়িতে বসেই অনলাইনে শিখে নিতে পারবেন এবং সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবেন ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্ক রাখা রয়েছে এমএস এক্সেল যারা শিখতে চান তাদের জন্য এক টাকাও আপনাকে পে করতে হবে না চোদ্দশো টাকা দাম বাট আপনাকে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হবে কোর্সটিকে এবং তার সঙ্গে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা বলা হচ্ছে তিন বছর গভর্নমেন্ট সেক্টরে কাজ করলে আর ফাইভ ইয়ার্স যদি কেউ প্রাইভেট সেক্টরে কাজ করে সেক্ষেত্রে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার একুশের ভিত্তিতে বয়সের হিসাবটা করবেন তেরো হাজার পাঁচশো ষাট টাকা প্রতি মাসে স্যালারি আছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস এক্সপিরিয়েন্স কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশানস প্রসিডিউরটাকে কমপ্লিট করা হবে তো আশা করছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলতে পারলাম এবারে দেখুন এখানে কিন্তু আপনার মার্কসটা কীভাবে দেওয়া হবে সেগুলো ডিটেলসে আছে ক্লাস টুয়েলভের জন্য টেন কোয়ার্ডিনেটেড জন্য ক্লাস টেনের মানে টুয়েলভের ভিত্তিতে টেন মার্কস থাকছে গ্রাজুয়েশনসে কুড়ি আর পোস্ট গ্রাজুয়েশানসে তিরিশ এক্সপিরিয়েন্সের জন্য দশ কম্পিউটারের জন্য কুড়ি টোটাল হান্ড্রেড মার্কস এখানে হয়ে গেল তারপরে দেখুন এখানে ডাটা এন্ট্রি অপারেটারের জন্য ক্লাস টেনের জন্য দশ ক্লাস টুয়েলভে দশ গ্রাজুয়েশে কুড়ি কম্পিউটার টেস্টে পঞ্চাশ ইন্টারভিউর জন্য দশ এখানে হান্ড্রেড মার্কস হয়ে গেল এবার আসছি যে কীভাবে আবেদন করবেন তো আবেদন করার জন্য আপনাকে ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফটাকে ডাউনলোড করতে হবে এখানে আপনার আপনার অ্যাপ্লিকেশনস ফর দ্য পোস্ট কোয়ার্ডিনেটর নাকি ডাটা ইন্ডি অপারেটর সেটা লিখে দেবেন এখানে নিজের একটা পাসপোর্ট সাইজ ফটো দেবেন সমস্ত কিছু আপনারা ক্যাপিটাল লেটারে লিখবেন ব্লক লেটার্সে লিখবেন লিখে সুন্দরভাবে এটাকে জমা দিতে হবে জমা দেবেন কীভাবে তো আপনাদের ইন্টারভিউ যেদিন হচ্ছে অর্থাৎ আপনার ইন্টারভিউটা হবে নয় বারো দু হাজার একুশ নয় ডিসেম্বর সেই দিনই আপনাকে আবেদন ফর্মটাকে জমা দিতে হবে হবে এবং সেই দিনই আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনস এবং ইন্টারভিউটা একসাথে হবে এবং এখানে আপনার ভেনু যেটা বলা হচ্ছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ভবন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল কম্পাউন্ড তো আপনাদেরকে জানিয়ে রাখি অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু কমেন্ট করে রাখতে পারেন এখানে অন্যান্য জেলা থেকে আবেদন করতে পারবেন বাট নিজের জেলা হলে কি হয় যাতায়াতের ক্ষেত্রে বা ট্রান্সপোর্টের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে থাকে বি হেলথ ডট জিওভি ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তো ডকুমেন্টস লাগবে অ্যাডমিট কার্ড অব মাধ্যমিক তারপরে আছে আপনার ভোটার কার্ড আধার কার্ড এগুলো তো লাগেই তারপরে এডুকেশন কোয়ালিফিকেশানসের অবশ্যই এগুলো লাগবে এবং কম্পিউটার সার্টিফিকেট এক্সপিরিয়েন্সের জন্য যে সার্টিফিকেট এবং যদি আপনি কোথাও কাজ করেন সেক্ষেত্রে এন লাগবে তো এগুলো হচ্ছে আপনার ডকুমেন্টস লাগছে এবং অবশ্যই আপনারা এই ডকুমেন্টসগুলোকে একটা জেরক্স করবেন নিজের সেলফ অ্যাডাস্টেড করবেন এবং তার সাথে অরিজিনাল ডকুমেন্টসগুলোও ইন্টারভিউ দিয়ে নিয়ে যাবেন তার কারণ সেই দিনই আপনার কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনস হবে এবং অন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফও লাগবে এখানে আপনারা জাস্ট এই পয়েন্টটা দেখলেই বুঝতে পারবেন কী কী ডকুমেন্টস লাগবে তো আশা করছি আপনাদেরকে ডিটেলসে বলতে পারলাম যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্কটি রেখে দিয়েছি এবং এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করুন সকলে ভালো থাকবেন বন্ধুরা বাই বাই বন্ধুরা আপনাদের জন্য একটি গুড নিউজ আন অ্যাকাডেমি আপকামিং ব্যাসগুলোর জন্য যারা সিরিয়াসভাবে পড়াশুনো করতে চান তাদের জন্য সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে একটা অফার দিচ্ছে চব্বিশ মাসের সাবস্ক্রিপশন যারা নেবেন তাদের জন্য তিন মাসের সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোড ইউজ করলে কোর্সের দাম কমিয়ে নিতে পারবেন এবং এটা একটা লিমিটেড পিরিয়ড অফার তিরিশে নভেম্বরের আগে আপনাকে সাবস্ক্রিপশনটা নিতে হবে এবং আপনাদের জন্য আপকামিং ব্যাস কোর্সে শুরু করতে চলেছে অ্যান একাডেমি যেরকম আগমন নামের ফাউন্ডেশনস কোর্স ফর ডাব্লু বিসিএস ফিলিমস এবং মেন্স তিরিশ নম্বর ব্যাস ফার্স্ট ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই ব্যাচটার জন্য অনেক ছাত্রছাত্রী অপেক্ষা করে থাকে এই ব্যাচটার ডিমান্ড অনেকটাই বেশি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে টিচাররা গাইড করবেন ডিউরেশনস বারো মাসের একটা ব্যাচ তারপরে আছে অ্যান্সার রাইটিং ব্যাচ অন ডিসক্রিপটিভ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ফর ডাব্লু বিসিএস মেন্স স্টার্টস অন সেকেন্ড ডিসেম্বর ডিউরেশনস তিন মাস টার্গেট ডাব্লু বিসিএস মেন্স দু হাজার একুশ এবং পরে যেটা আছে গেট সেট টু ক্র্যাক ফার্স্ট ট্র্যাক ব্যাচ অন জেনারেল স্টাডিজ ডাব্লু বিসিএস ফিল্মস দু হাজার বাইশে যারা দেবেন তিন মাসের একটা ব্যাচ থার্ড ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ব্যাস টু তো এই সমস্ত ব্যাচগুলোতে অ্যাডমিশানস নিতে একটা সাবস্ক্রিপশনই আপনাকে নিতে হবে এবারে প্রশ্ন হচ্ছে আপনারা কেন অ্যানাডেমির সাবস্ক্রিপশনটা নেবেন তার কারণ অ্যাকাডেমিতে লাইভ চলাকালীন আপনারা ইন্টারেক্টিভ সেশনস পেয়ে যাবেন পুল লার্নার্স থাকছে নেভার মিস এ ক্লাস নোটিফিকেশনস পেয়ে যাবেন লেকচার নোটস অর্থাৎ ক্লাস শেষে আপনারা পিডিএফ নোটস পেয়ে যাবেন ক্লাস যদি কখনো মিস হয়ে যায় সেক্ষেত্রে আপনারা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন এনি টাইম এনিওয়্যার আপনারা ক্লাসটা করতে যে কোনো ডিভাইস থেকে লগ ইন করেই এবং আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী ক্লাসটাকে সাবস্ক্রিপশন নিতে পারবেন এক মাস তিন মাস ছয় মাস বারো মাস চব্বিশ মাসের সাবস্ক্রিপশন এখানে নেওয়া যাবে বারো মাস এবং চব্বিশ মাসের সাবস্ক্রিপশনটা এখানে তুলনামূলকভাবে কম আপনারা যদি দেখেন সমস্ত বিষয় এখানে পড়ানো হচ্ছে এবং আপনারা প্রত্যেকটা ব্যাচ কেই এনরোল করতে পারবেন একবার সাবস্ক্রিপশন নিয়ে নিলে সেটা ছশো তেত্রিশ টাকা করে প্রতি মাসে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ করলে আপনার এই কোর্সের দামটা অনেকটাই কমে যাবে যে কোনো কোর্সের দাম কমাতে এক্সাম থ্রি সিক্সটি ফাইভটা ইউজ করুন এবং কোর্সের দাম কমিয়ে নিন পনেরো হাজার দুশো টাকা টোটাল চব্বিশ মাসের ক্ষেত্রে বলা হচ্ছে বাট এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কর ইউজ করলে তেরো হাজার সামথিং আপনার দামটা পড়বে এবং আপনারা জানেন ফ্রিতেও ক্লাস করা যায় প্লাসেও ক্লাস করা যায় ফ্রিতে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ করে ইউজ করে ফ্রিতে ক্লাস করতে পারবেন এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কর ইউজ করে যে কোনো প্লাস কোর্সের দাম কমিয়ে নিতে পারবেন ফ্রির মধ্যে সমস্ত কিছু লিমিটেড বাট প্লাসের মধ্যে সমস্ত কিছু কমপ্লিটেড এবং এখানে আপনারা আনলিমিটেড ক্লাস পিডিএফ নোটস পেয়ে যাবেন এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের